তাউদৌ দিল্লাহিন সেই প নিমজি বিস্মিল্লা মহ্নারমহে ওয়ালাইকুম আসসালাম আরহাত্লাহ তো সৌদি আরব জিজান থেকে মামুন ভাই জানতে চেয়েছেন তার এক বন্ধুর প্রশ্নে যে হিন্দু রুমমেটের সঙ্গে একই ম্যাচে রান্না করা খাওয়া যায় আছে কি নাই আলহামদুলিল্লাহ আলা রাসূলুল্লাহ জি সম্মানিত ভাই অনেক স্টুডেন্ট বিভিন্ন হোস্টেলে থাকেন অনেক হিন্দু বন্ধুবান্ধব বা ছাত্র ভাইরা থাকতে পারে অথবা একই কোম্পানিতে যারা কাজ করেন এমন হিন্দু কর্মচারীও বা একই লেবার শ্রেণীর অথবা একে উচ্চ পর্যায়ের যে কোনো এরকম লোক একই মেশে খাওয়া সংক্রান্ত যে কথা সেটা হল যে বিশেষ করে আহলে কিতাব আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টান যারা এদের খানা তাদের এমনকি তাদের জবাইকৃত খাওয়াও মুসলমানদের জন্য যেমন কোরআনুলিম আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তাদের তো আম বা খাদ্য তোমাদের জন্য হালাল তো এখানে এই কিতাব আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা হল আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান কিন্তু এখন যারা বিশেষ করে এই সমস্ত হিন্দু যারা পৈতলিক যারা অগ্নিপূজক অথবা যারা বুদ্ধিস্ট এদের সঙ্গে খাওয়া যাবে কিনা হ্যাঁ এদের সঙ্গেও খাওয়া যাবে যদি তারা মুসলমানদের মানের সঙ্গে যুদ্ধে লিপ্ত না হয় মুসলমানদের সঙ্গে যদি যুদ্ধ লিপ্ত না হয় হারবিয়ান মা আলাম তখন হারবিয়ান অর্থাৎ তারা যদি যুদ্ধে লিপ্ত না হয় তাহলে তাদের সঙ্গে এই খাওয়া এবং তাদের প্রতি অনুকম্পা দেখানো এটা তবে অন্তরের অন্তস্থল থেকে তাদেরকে ভালোবাসা যাবে না এর প্রমাণ এটা সুর আল্লাহ আল্লাহ রবুল আলম হ্যাঁ যারা তোমাদের দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় না আল্লাহ তাদের সঙ্গে নিষেধ করেন না রকম যারা তোমাদের বাড়ি থেকে বের করে দেয় না হ্যাঁ আনতে তাদের সঙ্গে ন্যায় পরায়ণতা করবে অর্থাৎ ভালো আচরণ করবে অতুকসিত এলে তাদের প্রতি ন্যায় ইনসা প্রতিষ্ঠা করবে তাদের প্রতি দয়া দেখাবে এটাতে আল্লাহ নিষেধ করেন না এন আল্লাহুল মুসুদ্দিন আল্লাহ রব্বুল আলমিন এই ন্যায় পরায়ণকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন বরং শেখবেন বাজ রাহেমাহল্লাহ তিনি বলেছেন বরং এটা আপনার টার্গেট হতে হবে যে তাদের সঙ্গে খানা খেলে আপনার টার্গেট হতে হবে মুসলমানদের কৃষ্টি কালচার এগুলো দেখানো যাবে যে আমরা মুসলমানরা খাবার আগে আলহাম বিসমিল্লা বলি খাবার শেষে আলহামদুলিল্লাহ বলি বা আরও অন্য দোয়া ইত্যাদি আমরা বলি বরং আপনার টার্গেট হতে হবে যে এই আমরা এই আল্লাহর নেয়ামত খেতেছি নিয়ামতটা নেয়ামতটা যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আমরা নিজে কেউ ভাত তৈরি করতে পারি না ইত্যাদি এগুলো আল্লাহর দান অতএব এইটা এর জন্য আল্লাহর প্রশংসা করা দরকার এর মাধ্যমে তাকে ইসলামের দিকে কি আকৃষ্ট করা এবং ইসলামের দাওয়াত দেওয়ার আপনার টার্গেট থাকতে হবে ফতোয়া লাজনা ওলামা উচ্চ ওলা ওলামা পরিষদের যে ফাতোয়া সেখানে বাইশ খন্ডের চারশো তেরো এটা উল্লেখ করা হয়েছে এটা এই জন্য তাদের খাওয়া যাবে তবে এই হিন্দুরা যদি কোনো ছাগল জব করে গরু জব করে অথবা মুরগি জব করে এটা খাওয়া যাবে না কিন্তু যদি মাছ কেটে ফেলে হ্যাঁ মাছ কাটলে এটা খাওয়া যাবে শাক সবজি মাছ তরি তরকারি হ্যাঁ তারপরে এই যে রান্নাবান্না ইত্যাদি করে কিন্তু খেয়াল রাখতে হবে তারা যাতে পেশাব করে পানি নেয় এই এদিকে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এদিকে আপনার খেয়াল রাখতে হবে এবং নিটিন ক্লিন যাতে থাকে যদি তাদের কখনও লক্ষ্য করা যায় এরকম কিছু তারা করতেছে না লক্ষ্য করা যায় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে নসিহত করবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি এভাবে রাখতে হবে আশা করে বোঝা গেছে ইনশাআল্লাহ তালা এই জন্য এই তাদের সঙ্গে খাওয়া জায়েজ রয়েছে তবে মনে করেন ডাইল ইত্যাদি একসঙ্গে খাইতেছেন তবে আলাদা আলাদা প্লেট খাওয়াটাই এটা ভালো বিশেষ করে এই অমুসলিমদের প্লেট ছাড়া যদি অন্য কোনো প্লেট না থাকে তাহলে তাদের প্লেটেই খাওয়া যাবে তবে সেটা ধুয়ে নিয়ে আল্লাহ নবী নবীসালাম খেতে বলেছেন তাই হলো এই আল্লাহ রব্বুল আলমিনের এবং নবী কুমার নবী করিমের বিধান হাজা আল্লাহ আলম সোহাব মোহাম্মদ আলী রহমদ আসসালাম